এই পর্যন্ত আপনি কতগুলো ছবিতে অভিনয় করেছিলেন? এটা হিসাব করা আমার জন্য মুশকিল, বাট ইট শুড বি মোর দেন 250 অর 300, ইট ইজ সামথিং উইদিন দিস 250-300 মতো, আমি ঠিক বলতে পারবো না। আপনি তো ছবি প্রযোজনার ব্যাপারে খুব চুজি, আপনার হাউস থেকে এ পর্যন্ত যতগুলো ছবি বের হয়েছে আমার দেখা মতো সবগুলো ছবি সুপার ডুপার হিট। এ পর্যন্ত আপনার প্রোডাকশন থেকে পারভেজ ফিল্ম থেকে কতগুলো ছবি মুক্তি পেয়েছে? 31টার মতো বোধ হয়, যতদূর সম্ভব 32-31। আপনার এই 300 ছবির ভিতরে কারা কারা নায়িকা ছিলেন? যারা সিনিয়র আগে আমাদের সময় যারা ছিল তাদের সবাই, অলমোস্ট সবাই, এমনকিও খুব কমই তো নায়িকা আছে যারা যারা আমার সাথে কাজ করেনি। নাম বলতে গেলে তো অনেকগুলোই বলতে হবে, ববিতা বলো, শাবানা বলো, অলিভিয়া বলো, তারপরে কবরি বলো, রোজিনা বলো, অঞ্জনা বলো, কেনা, এবং লাস্ট টাইমে পপি বলো, মৌসুমি বলো, তারপরে আর একটা যে অস্ট্রেলিয়া চলে গেছে ওইটা, ও মানে সবাই তো আমার সাথে কাজ করেছে। আপনার প্রথম ছবির নায়িকা কবরী, সে সম্পর্কে যদি একটু কিছু প্রথম ছবির, এখানে প্রশ্নটা একটু প্রবলেম হয়ে যায়, প্রথম ছবি বলতে আমি যদি বলি ওরা 11 জন তো সেটা তো অন্য ব্যাপার হয়ে যায়, কিন্তু আমার মানে সোহেল রানার প্রথম ছবি হচ্ছে মাসুদ রানা, এবং সেই ছবিতে নায়িকা দুজন ছিল, একজন ছিল কবরী আর একজন ছিল অলিভিয়া। তো অলিভিয়া তো কয়েকটা ছবি কিছুদিন পরেই আস্তে 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 এস এম শফি নামক একজন পরিচালককে বিয়ে করলেন, বিয়ে করার পরে কয়েকটা ছবি করলেন, দেন অলিভিয়া লেফট ফিল্ম ইন্ডাস্ট্রি। বাট কবরী হচ্ছে আমার প্রথম ছবির নায়িকা, এবং দুর্ভাগ্যক্রমে এটা আমার এটা আমার জীবনের একটা ছোট্ট আক্ষেপ যে বোধ হয় আমি গত 5-6 বছর পর্যন্ত কোনো ছবি করি না, কিন্তু আমার একটা ছবি করার কথা ছিল যেটা কবরী এখন বানাচ্ছিল, এবং সেই ছবিতে যখন মানে চতুর্দিকে করোনা অ্যাট্যাক হয়ে যায়, কবরী সেখানে গিয়ে ওই ছবিতে সে শুটিং করে, আমাকে যখন বলে আমি বলি যে আপনি এখন কী করে শুটিং করেন, ও আমাকে আপনি বলতো, আমি ওকে আপনি বলতাম, তো বললো যে পারেশ, আবার আমাকে ভাই ডাকতো যে পারেশ ভাই ঘরের মধ্যে বসে থাকলে তো ভালো লাগে না, তার চেয়ে আসেন এই ছবি করি ওই সেখানে গাল গল্প করি। আমি যে গাল গল্প করবো, কিন্তু আমার মুখে যখন বললো যে সবাই মাস্ক পরা থাকবে কোনো অসুবিধা নেই, আমি বললাম যে এটা হবে না তো, কারণ যে মেকআপ করবে সে তো আমার সামনে থাকবে এবং সে আমার মুখের সামনেই এসে কথা বলবে মাস্ক পরা অবস্থায়, তো এটা করেন না পরে করবো। তারপরে সে আমার কথা না শুনে সমস্ত শুটিং করা শুরু করলো, আমারটুকু বাদ দিয়ে রেখে গেল, এবং কথা ছিল যে সমস্ত জিনিস মোটামুটি সুস্থ হয়ে গেলে আমি ওই ছবিতে কাজ করব। তো সেই ছবিতে যদি কাজ করতাম তাহলে এটা বলতে পারতাম হয়তো আজকে যে কবরী ওয়াজ মাই ফার্স্ট হিরোইন অ্যান্ড কবরী ওয়াজ মাই লাস্ট হিরোইন, কিন্তু ট্র্যাজেডি এবং এটা কিছুটা খামখেয়ালি ছিল সবসময়, তার মতো শিল্পী বাংলাদেশে খুব কম এসছে, এবং বাঙালি সত্যিকার ভাঙে বাঙালি মিষ্টি বাঙালি মেয়ে বলতে যা বোঝা যায় সেটা একমাত্র কবরী, কবরী ছাড়া বাংলাদেশের দ্বিতীয় কেউ আসেনি এবং আগামী 10-20 বছরে আসবে বলে আমি বিশ্বাস করি না।